সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করে চলেছে। এর মধ্যে সারা দেশে সড়ক ও রেলে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। দেশের মহাসড়কগুলোকে চার লেনের মহাসড়কে উন্নীত করছে। অন্যদিকে দেশের প্রথমবার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। তবে এই যোগাযোগ ব্যবস্থায় যেসব স্থানে নদী বাধা হয়েছিল সেখানে সেতু নির্মাণ করা হয়েছে। এ যেমন দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু পদ্মা সেতু। আর এই পদ্মা বহুমুখী সেতু নিঃসন্দেহে জাতির জন্য গৌরবের। বর্তমানে এই বহুমুখী সেতুর ওপর দিয়ে বাস আর নিচ দিয়ে ট্রেন ছুটে চলছে। গেল বছরে সেতু দিয়ে ট্রেন চলাচল করলেও তা ছিল ঢাকা থেকে ভাঙা পর্যন্ত। তবে যশোর পর্যন্ত এখনও এই রেললাইনের কাজ শেষ হয়নি। প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পের কাজ কবে শেষ হবে? যশোর পর্যন্ত রেললাইন চালু হলে কী ধরনের সুবিধা মিলবে? কতটা বদলাবে এই অঞ্চলের অর্থনীতি? কবে নাগাদ ভাঙা থেকে যশোর পর্যন্ত ট্রায়াল রান শুরু হবে? এসব প্রশ্নের উত্তর সহ ভাঙা যশোর রেললাইনের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশে 163 বছর ধরে রেল সেবা দিয়ে আসছে রেলওয়ে। রেল সেবার পরিধি বাড়াতে 2045 সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনতে মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার, যার কারণে এই সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে। এতে করে নতুন নতুন জেলা রেলপথে সংযুক্ত হচ্ছে। বর্তমানে দেশের 48 জেলাতে রেল সেবার আওতায় চলে এসেছে। নতুন যুক্ত হওয়া রেলপথের মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর রেললাইন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথের দূরত্ব 172 কিলোমিটার। বর্তমানে পদ্মা সেতু হয়ে পদ্মাপাড়ের জেলা মুন্সিগঞ্জ মাদারীপুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল করছে। আবার এই পথ দিয়ে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া হয়েও ট্রেন ঢাকায় চলাচল করছে। এতে সময় কম লাগছে। পদ্মা রেললিংক প্রকল্পের অধীনে দেশে প্রথমবারের মতো উড়াল এবং পাথরবিহীন রেলপথে নির্মিত হয়েছে। এই পথে চলতে যেয়ে কোনো ধরনের ঝাঁকুনি অনুভূত হচ্ছে না। পদ্মা সেতুকে ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা। এই রেললাইনের মাধ্যমে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে, যার ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন করে হাওয়া লাগতে শুরু করেছে। কথা ছিল 2024 সালের জুনের মধ্যে ভাঙা থেকে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ শেষ হবে। কতদূর এগিয়েছে এই পথের কাজ, দর্শক এবার চলুন সরেজমিন খানিকটা চিত্র দেখে আসি। সরেজমিন এসব এলাকা ঘুরে দেখা গেছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু রেললিঙ্ক প্রকল্পের যশোর অংশের কাজ। এর মধ্যে এই অংশে রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হয়েছে। শেষের পথে 3টি রেল স্টেশন নির্মাণের কাজও। একই সঙ্গে চলছে লেভেল ক্রসিং ও ইলেকট্রিকের কাজ। বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। প্রকল্পের যশোর অংশে প্রায় 11 কিলোমিটার নতুন রেল ট্র্যাক বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। শেষের পথে 3টি রেল স্টেশনের নির্মাণের কাজও। নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন, পদ্মার রেললিঙ্ক প্রজেক্টের Division 2 Unit 5 3টি রেল স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে যশোরে রূপদিয়া স্টেশনের কাজ শেষ হয়েছে। পদ্মবিলা স্টেশনের কাজ 1 থেকে 2 মাসের মধ্যে সব কিছু সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা। সিঙ্গিয়া রেল স্টেশনের কাজও দ্রুত গতিতে গিয়ে চলছে বলেও জানিয়েছেন তারা। পদ্মার রেললিঙ্ক প্রজেক্টের ইলেকট্রিফিকেশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই পথে রেল ট্র্যাক বসানোর কাজও শেষ হয়েছে। বর্তমানে ফেস প্লেট জয়েন্ট এবং ফ্ল্যাশ বার্ড ওয়েল্ডিংয়ের কাজ এগিয়ে চলছে। আর যেসব জায়গায় এসব কাজ শেষ হয়েছে সেখানে নির্মাণকর্মীরা রেলপথে পাথর গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এই পথে কেবলমাত্র অ্যালাইনমেন্টের কাজ বাকি রয়েছে। সব মিলিয়ে ভাঙা থেকে যশোর পর্যন্ত রেলপথের কাজ প্রায় 85%-এরও বেশি শেষ হয়েছে বলে জানিয়েছে নির্মাণ সংশ্লিষ্টরা। বাকি কাজগুলো চলতি বছরের জুনের মধ্যে শেষ হবে বলেও জানিয়েছেন তারা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চেই
ভাঙা যশোর রুটে ট্রেন ট্রায়াল রান শুরু করবে। জুনে নির্ধারিত থাকলেও তার আগেই নতুন রুটে ঢাকা যশোর পর্যন্ত ট্রেন চলাচলের জন্য উপযুক্ত হবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট সময় অর্থাৎ জুনের মধ্যেই ভাঙা যশোর রেলপথের কাজ শেষে উদ্বোধন করা হবে। পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল প্রকল্পের ঢাকা ভাঙা পর্যন্ত রেলপথটি গত বছরের 10 অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু অতিক্রম করে চালু হওয়া ঢাকা থেকে ভাঙা রুটে নিয়মিত ট্রেন চলাচল করছে। চিরসবুজ বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে রেললাইনের আঁকাবাঁকা পথ ধরে ঝকঝকা ঝকঝক দোতনা তুলে এই পথে নিয়মিতই ট্রেন ছুটে চলছে। আর এই বাহনকে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদের বাহন হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। যশোর পর্যন্ত নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে রেলপথে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে 193 কিলোমিটার। এই প্রকল্পের মাধ্যমে দূরত্ব কমার পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে আর এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে এই রেলওয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে যাতায়াতে কম সময় লাগবে। এই পথে অল্প খরচে পণ্য পরিবহন করা সম্ভব হবে। এতে বদলে যাবে এই অঞ্চলের আর্থসামাজিক চিত্র। এর মধ্যে পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। রেল সংযোগ প্রকল্পটি পুরোটা শেষ হলে রেল সেবার আওতা আরও বাড়বে। এই রেল প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা যশোরে ট্রেন চলাচল করা যাবে প্রায় 2 ঘন্টায়। এতে বাঁচবে সময়, আবার নতুন রেলপথে যাতায়াতে রাজধানী ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে। ঢাকা খুলনায় যাতায়াতে সময় লাগবে 3.5 ঘন্টা। এই প্রকল্পটি পুরোপুরি চালুর মধ্য দিয়ে নড়াইল ও বাঁকুড়া এই 2 জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত করা হবে। অর্থনৈতিক মুক্তির অনন্য প্রতীক হয়ে ধরা দিয়েছিল পদ্মা সেতু। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে পদ্মা সেতু হয়ে উঠছে দেশের অর্থনৈতিক করিডোরের মূল কেন্দ্র। পদ্মা সেতুকে মূল কেন্দ্রে রেখে সড়ক ও রেলের এই সংযোগ আঞ্চলিকই নয়, কেবল আন্তর্জাতিক সংযোগেও বড় ভূমিকা রাখবে। আন্তঃআঞ্চলিক যোগাযোগে, বিশেষ করে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল মোটরযান চুক্তির বাস্তবায়নে এ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে দেশের ভাবমূর্তি বাড়ার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিতে এই সেতু বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্রুত গতির এই রেল নেটওয়ার্কে বাংলাদেশের রেল বিশেষ উচ্চতায় পৌঁছে যাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ও বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রেলপথ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এই রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে যাবে। সামগ্রিক উৎপাদন, শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, সেবা, পর্যটন ও কর্মসংস্থানে ব্যাপক ইতিবাচক গতি তৈরি হবে। এসবের আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপিতে 1%-এরও বেশি। এতে করে জাতীয় অর্থনৈতিক চাকা আরও মজবুত হবে। দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে এই রেল সংযোগ প্রকল্পটি। আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তা জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।